সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের 24 সালে এসএসসি পরীক্ষার্থী যারা তাদের টেস্ট পরীক্ষার ফলাফল বেরিয়েছে এবং তোমাদের ফরম পূরণের কাজও শেষ হয়েছে। তোমাদের 24 সালে পরীক্ষার্থীদের যে বিষয়টা আমি আজকে আলোচনা করব সে বিষয়টা হলো এমসিকিউ। কেননা গত এসএসসি পরীক্ষায় বেশিরভাগ বিশেষ করে দেখা গিয়েছে তারা রিটেন পরীক্ষায় পাশ করেছে কিন্তু এমসিকিউ পরীক্ষায় তারা বেশিরভাগই ফেল করেছে। বিকজ দুটি তোমার একটা গণিত বিষয়ে তুমি যদি লিখিত পাশ করো তোমার এমসিকিউ তো অবশ্যই পাশ করতে হবে। সেজন্য আজকের যে আমাদের এমসিকিউ কয়েকটা আলোচনা করব, পাঁচটা এমসিকিউ এখানে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিগত সালেও এই এমসিকিউগুলো পরীক্ষায় আসছে। তো আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের এই উদ্দীপকটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কিভাবে একটা এমসিকিউর রেজাল্ট তোমরা অনলি এক মিনিটে বা দুই মিনিটে আশা করতে পারো সেটা নিয়ে আলোচনা করব। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নটা আছে এসটি পাওয়ার ফোর, আমি আবার লিখে দিচ্ছি স্পষ্ট করার জন্য, এসটি পাওয়ার ফোর মাইনাস এসি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এখন এটা হলে বলছে যে অতএব এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এসি স্কোয়ার এর মান নিচে কোনটি, এর মান নিচে কোনটি এটা প্রশ্ন করা হয়েছে। যদি আমাদের এটা আসে তাহলে রাফ করে আমরা নিতে পারি, যে রাফ যদি আমরা এটা রাফ করে নিই রাফ এস টু দি পাওয়ার ফোর আমাদের যেটা দেওয়া আছে এটা আমি শুনতে পাবো পাওয়ার ফোর মাইনাস এসি স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটার থেকে আমরা এত এর মান বের করব, তাহলে আমরা অবশ্যই করে নেব এক পাশে বা লিখতে হবে, এস টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটা আমরা ডেকে নিলাম আর এ পাশে আমরা দেখো এসি স্কোয়ারটা মাইনাসের ছিল, অবশ্যই আমরা ও পাশে এটা প্লাস করে নিলাম। তাহলে যদি আমরা প্লাস করে নিই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এর মানটা কীরকম পাইতে পারি, কিন্তু চিন্তা করলাম যে আমরা এসি স্কোয়ার প্লাস ওয়ান বা এসি স্কোয়ারের মান কত এটা প্রশ্ন করা হয়েছে। তাহলে বিকল্প হিসাবে যদি আমরা একটা কাজ করি, দেখো এসি স্কোয়ার এস টু দি পাওয়ার ফোর মাইনাস এসি স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো, তাহলে এসি স্কোয়ার যদি আমরা কমন নিই দেখো চলে আসে হলো কি, যে এসি স্কোয়ার যদি কমন নিই তাহলে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান জিরো। তাহলে এখানে আমরা যদি এসি স্কোয়ার মাইনাস ওয়ানটা লিখে দিই, মাইনাস ওয়ান বাই হচ্ছে এসি স্কোয়ার, তাহলে দেখো এখন যদি আমরা একটু কাজ করি এই এসি স্কোয়ারটা এখানে রয়ে গেল, এই মাইনাসের এসি স্কোয়ারটা আমরা এ পাশে নিয়ে আসবো বিকজ এখানে সাজাবো, তাহলে মাইনাসের আসিল হয়ে গেল কি বলতো প্লাসের হয়ে গেল। তাহলে এই ওয়ানটা মাইনাসের আসিল যদি এ পাশে চলে যায় বলো কি হয়ে যায়, অতএব মাইনাসের ওয়ান ছিল এ পাশে প্লাসের ওয়ান হয়ে আসলো। তাহলে দেখো এবার যে মানটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সে মানটা আমরা পেয়েছি কিনা, প্রশ্নে চাওয়া হয়েছে এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এসি স্কোয়ারের মান কত। তাহলে আমরা এদিকে একটু লক্ষ্য করবো যে ফোর হবে না, টু হবে না, ওয়ান হবে, তাহলে অ্যান্সারটা হবে ছোট গ। আমি স্টার দিয়ে বোঝাইছি, এটা হলো ক, এটা হচ্ছে খ, এটা হলো ছোট গ, এটা হচ্ছে তোমাদের বড় গ। বলছে এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এসি স্কোয়ারের মান কত, তা আমরা ক্যালকুলাস করে অনলি এক মিনিটের মধ্যে পেয়ে গেলাম যে এর মান হবে অবশ্যই ছোট গ ওয়ান। তাহলে তোমাদের বৃত্ত ভরাট আসে অবশ্যই বৃত্ত ভরাট করে নেবা। এই উদ্দীপকের আলোকেই পরবর্তী প্রশ্নটা আসতে পারে, বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত বা কোনটি, এটা যদি আমাদের প্রশ্ন আসে তাহলে আমরা দেখো এখান থেকে এই বাকি অংশটা ক্যালকুলাস করতে পারবো। বাকি অংশ ক্যালকুলাস করবো কীভাবে, যে আমরা ক হতে পাই, তাহলে আমরা ক হতে যদি পাই, ক হতে পাই, তাহলে ক হতে আমরা একটা বিষয় দেখো লক্ষ্য করতে পারি যে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তাহলে আমরা এটা কাজ করতে পারি একটা জিনিস কী করে, দেখো তো ক হতে যে জিনিসটা তুমি পেয়েছো সেটা আগে তুমি লিখে নিবা, ক হতে তুমি কী পেয়েছো দেখো এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এসি স্কোয়ার ইকুয়াল ওয়ান। তুমি এটা বা এক নং হতে পারে, যেহেতু এটা তোমার সৃজনশীল না সেহেতু এক নং রাফ হতে পারে, এক নং হতে পারে, যেহেতু আমাদের এক নং রাফ তাহলে ক নাই উল্লেখ করতে হবে যে এক নং রাফ হতে পারে। তাহলে এক নং হতে পারে এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এসি স্কোয়ার ইকুয়াল ওয়ান, তাহলে এই উদ্দীপকের আলোকে কিন্তু এটা বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত।
এটা কিন্তু আমাদের দেখেই বুঝতে হবে যে কয় নং সূত্র পড়েছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র পড়েছে। এটা কিন্তু সকলেই জানেন কয়টা শাখা আছে, অবশ্য অবশ্য দুটি শাখা আছে। একটা শাখা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। যেহেতু উদ্দীপকে আমার প্লাস আছে আমি দিয়ে দেবো শাখা ওয়ান, অর্থাৎ হলো এ প্লাস বি বলো হোল স্কোয়ার কি হবে মাইনাস টু এ বি, ইকুয়াল কত ছিল অবশ্য ওয়ান ছিল, এক্স এ এক্স এ চলে গেল। অতএব এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস কি দিতে পারি বলো টু দিতে পারি, বিকজ এখানে মাইনাসের টু আছে, যদি ও পাশে চলে যায় অবশ্যই কী হয়ে যাবে প্লাসে হয়ে যাবে। তাহলে অবশ্যই দেখো আমরা স্পষ্ট মান পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান থ্রি। তাহলে আমরা দেখবো যে এই যে প্রশ্নের যে মানটা আমার চাওয়া হয়েছে তা কোনটার সাথে মিলে। তাহলে অবশ্যই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান নিচে কোনটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর হবে না, টু হবে না, জিরো হবে না, অবশ্যই অবশ্যই থ্রি হবে। তাহলে থ্রি আমি বৃত্তপাঠ করি বৃত্তপাঠ করবো, আর টিক চিহ্ন দিতে বললে অবশ্যই টিক চিহ্ন দিব। এবার আমরা এই একইভাবে তোমার বলছে পরবর্তী প্রশ্নটা যে এস কিউব প্লাস ওয়ান বা এস কিউব কত হবে। হ্যাঁ, এখানে আমরা দুটি সূত্র শিখেছি, বরাবরই বলি তোমাদেরকে যে একটা হলো উৎপাদকের সূত্র আর একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ দেখো উৎপাদকের সূত্র যদি এখানে প্রশ্ন বলা হয় মান নির্ণয়, তাহলে আমরা অবশ্য অবশ্যই মান নির্ণয় সূত্রে ব্যবহার করব। এটার মধ্যেও দেখো আমাদের লাগবে অবশ্যই, কিন্তু এই অঙ্কটা করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের দেখো দুই নঙ্গের সহযোগিতা লাগবে, বিকজ দুই নঙ্গের এরকম একটা মান ছাড়া আমরা কিন্তু তিন নঙ্গের এই মানটা করতে পারবো না। একটু খেয়াল করো, বিকজ এই দুই নং হতে আমি এখন দেবো যে দুই নং হতে পাই, স্পষ্ট করে আমি দেবো দুই নং হতে পাই, আমি একটু উপরে লিখতেছি বোঝার জন্য। হ্যাঁ দেখো দুই নং হতে পাই, তাহলে দুই নং হতে আমি যে জিনিসটা পেয়েছি তা আমি সুন্দর করে লিখে নেব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দেখো কত পাইছ সমান সমান থ্রি। কিন্তু এই মানটা আমি এই সূত্রে বসাতে পারবো না, সেজন্য আমি একটু কাজ করে নেবো বলো তো কী করে নেবো, শুধু স্কোয়ারটা ওপাশে নিয়ে নেব। যদি স্কোয়ারটা ওপাশে চলে যায় দেখো অলরেডি কি হয়ে যায়, স্কোয়ার যদি ওপাশে বসে অবশ্যই কি হিসাবে বসে রুট হিসাবে বসে, তাহলে রুট হিসাবে বসে গেল। তাহলে আমি একটু অতএব দিয়ে নেবো যে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান সমান রুট ওভার থ্রি। এখন আমি পদত্তর রাশি কাজ করব বা প্রশ্নে যে চাওয়া হয়েছে সেটা আমি কাজ করব। এটা হলো কি পদত্তর রাশি লিখবো এস কিউব প্লাস ওয়ান বাই এস কিউব। তাহলে এটার জন্য আমরা দুটো সূত্র শিখছি, একটা হলো মান নির্ণয় আর একটা হচ্ছে উৎপাদক। উৎপাদকটা হচ্ছে কি মান নির্ণয় হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমি স্পষ্ট করে লিখতে পারি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা স্পষ্ট করে মানটা বসাই দিই দেখো তো কত পেয়েছ রুট থ্রি তার উপরে কিউ এক্স এ এক্স এ চলে গেল থ্রি ইন্টু বলো কী হবে রুট ওভার থ্রি। এখন মনেই হচ্ছে এটা ইকুয়াল জিরো হবে, বুঝতেই পারছি আমি, বিকজ আমরা যদি এই রুট থ্রি ই করি তাহলে এখানে চলে আসে রুট থ্রি থ্রি রুট ওভার থ্রি মাইনাস থ্রি রুট ওভার থ্রি, তাহলে আমার ইজিভাবে এর আনসার আসতেছে জিরো। তাহলে আমরা যদি জিরো আসে তাহলে আমরা দেখবো যে এই জিরোটা কোথায় আছে, এই অঙ্কের এখানে নেই, এখানে নেই, এখানে নেই, অতএব এখানে আছে। তাহলে তোমরা যদি বাসায় বসে এরকম একটু ট্রাই করো তাহলে আমার মনে হয় না যে কোনো এমসিকিউ তোমাদের খারাপ হবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং কি আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে পরবর্তী তোমাদের জন্য আমি আরও এমসিকিউ দেবো। চব্বিশ পঁচিশ পরীক্ষার্থী তোমরা যারা আসো অবশ্যই তোমরা আমার চ্যানেলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে, অবশ্যই তোমরা প্রতিদিনই এরকম ক্লাসগুলো পাবে এমসিকিউর জন্য, তোমাদের আমি ব্যবস্থা করে দেবো 100% আমি গ্যারান্টি দেবো তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ ফর ইউ।